Hello people, this is Ashfaq. Welcome to my channel Talking Monkey. So, আজকে আমি খুব বেশি একটা sentimental এবং খুব রহস্যজনক একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে 27 Death Club. আপনারা হয়তো জেনে থাকবেন যে 27 বছর বয়সে coincidentally পৃথিবীতে অসংখ্য মিউজিশিয়ানের মৃত্যু হয়েছে. এখন দেখা গেছে এই মৃত্যুগুলো somehow deliberately হয়েছে কিংবা অনিচ্ছাকৃতভাবেও হয়েছে. বাট 27 বছর বয়সে এই সংখ্যাটা এত বেশি কেন? এটা নিয়ে মূলত আজকে কথা বলবো. আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন. সো রক মিউজিকের আবরণে যদি কোনো সুপার ন্যাচারাল ব্যাপার বা কোনো মিথ লুকিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে 27 ডেথ ক্লাব. এবং মজার কাহিনী হচ্ছে এটা কোনো বাস্তব ক্লাব না, এই ক্লাবটার কোনো অস্তিত্ব নেই, এটা একটা মিথিক্যাল ক্লাব, কেউ চাইলে এই ক্লাবটার মেম্বার হতে পারবে না. 27 বছর বয়সে মূলত এসব রক অ্যান্ড রোল মিউজিশিয়ান মারা গেছে পুরো পৃথিবীতে, তাদেরকে এই ক্লাবের মেম্বার হিসেবে ধরা হয়। 27 বছর বয়সের মিউজিশিয়ান ছাড়াও অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীও মারা গিয়েছে, বাট আমি জাস্ট মিউজিশিয়ানদের নিয়ে কথা বলবো। সো এই লিস্টটা অনেক বড়, এই জন্য এই ব্যাপারটা অনেক বেশি রহস্যজনক এবং কাইন্ড অফ ফ্যাসিনেটিং। এই ব্যাপারটা সম্পর্কে আপনার অনেক বেশি ডিটেল জানার পর আপনার মনে সন্দেহ আসবে যে ব্যাপারটা কি কোনো সুপার ন্যাচারাল কোনো কিছু বা কাইন্ড অফ ডেভিলস অ্যাক্ট, এটা নিয়ে আসলে কেউই জানে না। সো 27 বছর বয়সে সব বিখ্যাত মিউজিশিয়ান মারা গেছে, এর মধ্যে কয়েকজনের নাম আমি বলছি, আপনারা দেখেন তাদের চিনতে পারেন কিনা। ব্রায়ান জোন্স, জেনিস জপলিন, জিমি হেনড্রিক্স, জিম মরিসন, কার্ট কোবেন, অ্যামি ওয়াইনহাউস ইত্যাদি। আপনি হয়তো ভাবতে পারেন যে 27 বছরে যে কেউই মরতে পারে, বাট সংখ্যাটা যখন 50 জন ছাড়িয়ে যায় এবং 50 জনই হচ্ছে মিউজিশিয়ান, তখন ব্যাপারটা আসলে একটু রহস্যজনক। সো 27 ডেথ ক্লাব ব্যাপারটা অনেক মুভিতে উঠে এসেছে, এটা নিয়ে অনেক বই লেখা হয়েছে, বিভিন্ন স্টেজ প্লেতে উঠে এসেছে, বিভিন্ন ভিডিও গেমে ব্যাপারটা আছে। সো ব্যাপারটা যখন অনেক বেশি আলোচনায় আসে তখন ব্রিটেন একটা স্টাডি প্রকাশ করে। সো এই ব্রিটিশ জার্নালটাতে দেখানো হয় যে 27 বছরে মিউজিশিয়ান মরতেই পারে, এটা কোইনসিডেন্টলি হতে পারে অনেক মিউজিশিয়ান, এটা রহস্যজনক কিছু না আসলে। এছাড়াও তারা দেখে যে পৃথিবীতে বেশিরভাগ মিউজিশিয়ান মূলত 20-40 বছরের মধ্যেই মারা যায়। সো এর মধ্যে 27 বছরের মৃত্যু সংখ্যাটা বেশি হয়ে গেছে আর কি। সো 1969-1971 সালের মধ্যে কয়েকজন বিখ্যাত মিউজিশিয়ান মারা যায়, তখন ব্যাপারটা অনেক বেশি আলোচনা ছিল, দেন ব্যাপারটা নিয়ে আর কেউ মাথা ঘামায়নি। দেন 1994 সালে এসে নির্বাণার কার্ট কোবেন যখন 27 বছর বয়সে সুইসাইড করে, তখন ব্যাপারটা আবার মিডিয়াতে উঠে আসে, ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হতে থাকে। সো কার্ট কোবেনের মা এটা সম্পর্কে বলেন যে নাও হি ইজ গন অ্যান্ড জয়েন দ্যাট স্টুপিড ক্লাব, আই টোল্ড হিম নট টু জয়েন দ্যাট স্টুপিড ক্লাব। কার্ট কোবেনের ফ্যামিলিতেও কিছু সুইসাইডাল হিস্ট্রি আছে। এছাড়াও কার্ট কোবেনকে নিয়ে একটা কনস্পিরেসি থিওরি আছে, থিওরিটা হচ্ছে এরকম যে কার্ট কোবেন কাইন্ড অফ 27 ক্লাবে জয়েন করার জন্যই 27 বছর বয়সে সুইসাইড করেছিল। ব্যাপারটা সত্য না মিথ্যা সেটা আসলে কেউই জানে না, অনেকদিন ব্যাপারটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। দেন 2011 সালে এসে অ্যামি ওয়াইনহাউস, একজন প্রডিজি মিউজিশিয়ান, যখন মারা যায় তখন ব্যাপারটা আবার আলোচনায় আসে। এবং মজার কাহিনী হচ্ছে অ্যামি ওয়াইনহাউস মারা যাওয়ার মাত্র 3 দিন আগে উনি বলেছিলেন যে উনি মৃত্যু ভয়ে আতঙ্কে আছেন, দেন সামহাও 3 দিন পরে উনি সুইসাইড না, উনি মারা যান। সো 27 ডেথ ক্লাব নিয়ে আরেকটা অনেক বড় ফ্যাক্ট হচ্ছে, 27 ডেথ ক্লাবের মিউজিশিয়ানদের মধ্যে যারা মারা গিয়েছে এর মধ্যে প্রথম মারা যান হচ্ছে রবার্ট জনসন 1938 সালে। সো রবার্ট জনসনকে ঘিরে একটা কনস্পিরেসি থিওরি তৈরি হয়, থিওরিটা হচ্ছে এরকম যে রবার্ট জনসন অনেক বড় একজন ব্লুজ মিউজিশিয়ান হতে চেয়েছিলেন, বাট উনি গিটার শিখতে পারছিলেন না। সো দেন একদিন মধ্যরাতে উনি ওনার গিটারটা নিয়ে শয়তানের কাছে যান, শয়তান গিটারটা টিউন করে এবং কিছু গান বাজায়, দেন রবার্ট জনসনকে আবার গিটারটা ফিরিয়ে দেয়। এরপর রবার্ট জনসন দেখেন যে উনি খুব দ্রুত গিটার শিখতে পারছেন, দেন আস্তে আস্তে উনি অনেক বড় একটা মিউজিশিয়ান হয়ে যান। সো ডেভিল কিংবা শয়তানের সাথে ওনার ডিলটা এরকম ছিল যে উনি 27 বছর পর্যন্ত বেঁচে থাকবে, এরপর ওনার সোলটা ডেভিল নিয়ে যাবে। সো ব্যাপারগুলোকে আসলে আপনি গল্প কিংবা মিথ কিংবা কনস্পিরেসি থিওরি বলতে পারেন। একটা মানুষ যখন মারা যায় তখন তাকে নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি তৈরি হয়, আর মানুষটা যখন ফেমাস হয় তখন তো আর বলার কিছু থাকে না। সো আমি মূলত পার্সোনালি অনেক বেশি গান শুনে থাকি, আমি একজন মিউজিক লাভার, আমি রক মিউজিক থেকে শুরু করে মেটাল সব কিছুই শুনে থাকি। সো গান শোনার পাশাপাশি আমি মিউজিশিয়ানদের ব্যক্তিগত জীবন নিয়েও ঘাটাঘাটি করি ইন্টারনেটে। সো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে মিউজিশিয়ানরা তাদের অনেক সম্পদ প্রতিপত্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা খুব বেশি ডিপ্রেশনে থাকেন, ফ্রাস্ট্রেশনে থাকেন, এবং বেশিরভাগ মিউজিশিয়ানে মারা যায় মূলত ড্রাগ ওভারডোজের জন্য কিংবা অনেক বেশি অ্যালকোহল এডিকশনের জন্য। এছাড়া দেখা যায় ডিপ্রেশনের জন্য অনেক বড় বড় মিউজিশিয়ান এবং অনেক বড় বড় তারকারাও সুইসাইড করেছে। আমি 27 ডেথ ক্লাব নিয়ে এই জন্যই বললাম যে 27 বছর বয়সে মারা যাওয়া সেলিব্রিটি কিংবা মিউজিশিয়ানের সংখ্যা অনেক বেশি, যার কারণে এটাকে একটা ক্লাব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সো দ্যাটস অল পিপল, এটা হচ্ছে আমার খুব ছোটো একটা ভিডিও যেটার মাধ্যমে আমি আপনাদের 27 ডেথ ক্লাব সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যেসব মিউজিশিয়ানের নাম বললাম তাদের গান আপনারা শুনে দেখবেন, তাদের সবার গানই অনেক বেশি ভালো এবং আপনার খুবই ভালো লাগবে। ধন্যবাদ, আমার এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আই নিড ইউর সাপোর্ট রিয়েলি।